প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আর বলছি শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির হাই স্কুল থেকে। শিক্ষার্থীরা, প্রাচীন সভ্যতা নগর সভ্যতা দিয়ে শুরু, আর সেই নগর সভ্যতা বা প্রাচীন সভ্যতা যে জনপদ বা রাষ্ট্রে গড়ে উঠেছিল সেগুলো হচ্ছে আমেরিকার মেক্সিকোতে মায়া সভ্যতা, চৈনিক সভ্যতা চীন দেশে, ভারতে ভারতীয় সভ্যতা বা আর্য সভ্যতা, কিংবা সিন্ধু সভ্যতা, অন্যদিকে মেসোপটেমিয়া সভ্যতা, বেবিলন সভ্যতা, পারস্য সভ্যতা, রোম সভ্যতা, গ্রিক সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। তো শিক্ষার্থীরা, আজ আমি সেই প্রাচীন সভ্যতা দেশ মিশর সম্পর্কে আলোচনা করব। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ মিশর। এটি নেওয়া হয়েছে তোমাদের চারুপাঠ থেকে, বাংলা প্রথম পত্র, এবং পৃষ্ঠা নম্বর 14। প্লিজ লেখো তোমাদের পাঠ শিরোনাম। শিক্ষার্থীরা, পৃথিবীর কয়েকটি বড় বড় নদী রয়েছে, যেমন আমেরিকার দক্ষিণ আমেরিকাতে অ্যামাজন, মিসিসিপি। চীনে দুটি বড় নদী রয়েছে, চীনের দুঃখ হিসাবে পরিচিত হুয়াংহো এবং ইয়াংসিকিং। ভারতে গঙ্গা এবং সিন্ধু অনেক বড় নদী। এছাড়া মিশরের ভিতর দিয়ে প্রবাহিত একটি নদী, তার নাম হচ্ছে নীল নদ, যেটি মিশরকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিয়েছে এবং চাষবাসের ব্যবস্থা করে দিয়ে সেখানে দুপারে সভ্যতার ছড়িয়ে দিয়েছে, যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে। এবং পৃথিবীর কয়েকটি সপ্তাশ্চর্য, তার মধ্যে ভারতের তাজমহল, রাশিয়ার মস্কোর ঘণ্টা, বেবিলনের ঝুলন্ত বাগান এবং পিরামিড। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি পিরামিড এটি মিশরে রয়েছে। এবং নীল নদ আর পিরামিড মিশরকে সারা দুনিয়ার সাথে অধিক পরিচয় লাভ করিয়ে দিয়েছে। তো শিক্ষার্থীরা, এটি একটি ভ্রমণ কাহিনী, লিখেছেন সৈয়দ মুজতবা আলী। এখন আমি তার সম্পর্কে কিছু কথা বলব। সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে শান্তিনিকেতন, পরবর্তীতে আলিগড়, বার্লিন এবং মিশরের কায়রো নগরীর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি একজন রম্য রচনাকারী,
তার ব্রহ্ম রচনাগুলো খুবই প্রসিদ্ধ। তার শ্রেষ্ঠ গ্রন্থ দেশে বিদেশে, এছাড়া শবনম, জলে ডাঙ্গায় ইত্যাদি। শিক্ষার্থীরা, এখন পাঠ পরিচয় নিয়ে কথা বলবো, তোমাদের কাছে পাঠ পরিচয় তুলে ধরব। তোমরা জানো যে তোমাদের পাঠশালার নাম নীলনদ আর পিরামিডের দেশ মিশর। এখানে বলা বাহুল্য যে মিশর আর নীল একাকিত্ব হয়ে আছে। এই বিশাল নীলনদ মিশরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং মিশরকে উর্বরতা এনে দিয়েছে, আর মিশরের যে ঐতিহাসিক শহর, রাজধানী শহর কায়রো, সেখানে অনেক হোটেল রেস্তোরাঁ রয়েছে। রেস্তোরাঁয় যে সমস্ত রান্নাবান্না এত সুস্বাদু ছিল যে পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় কেমন যেন স্বাদ পেত। সেই যে ঘ্রাণ নাকি সুরসুরি দিত এবং জিহ্বায় পানি চলে আসত। অন্যদিকে বিশাল বড় বড় সুন্দর মসজিদ রয়েছে, তাকে মসজিদের নগরীও বলা যায়। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মিলেমিশে আছে, নিগ্রো এবং কাফ্রি দুটো একই, অর্থাৎ কৃষ্ণাঙ্গ। এরা শহরের বুকে মিলেমিশে বসবাস করে এবং অদূরে রয়েছে গিজে নগরীতে, গিজে শহরে পিরামিড। এই পিরামিড ফারাও বংশের সম্রাট, তাদের মৃতদেহ বা লাশ সেগুলোকে মমি করে রেখেছিল, রাখা হতো। সেই হচ্ছে পৃথিবীর সপ্তাচার্যের একটি পিরামিড, এবং পিরামিডের কারুকার্য অধিক সুন্দর, যেটা আজকের বিজ্ঞানসম্মত কারিগরি শৈলী অনেক চমৎকার। তো এইগুলো লেখক দেখেছেন এবং সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। এই অংশটুকু নেওয়া হয়েছে লেখকের জলে ডাঙ্গার গ্রন্থ থেকে। তো শিক্ষার্থীরা, এখন আমি পাঠ্য বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাব, প্লিজ খেয়াল করো। সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্য সাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া। সূর্য অস্ত গেল মিশরের মরুভূমির পিছনে, সোনালী বালিতে সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক যেন কোনো জিনিসের রং, সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি, পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমেই নিস্তব্ধ হয়ে আসছে। মরুভূমির উপরে উপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামল মার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভূতুড়ে বলে মনে হয়।
চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ কেন ঝাপসা আচ্ছা ছাড়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। তো শিক্ষাতে এতক্ষণ আমি মূল বই বা পাঠ্য বই থেকে কিছু অংশ পাঠ করলাম, এখন প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি নৈর্ব্যক্তিক, তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরের জন্য সহযোগিতা করবে, এবং যেটা এক কথা আবার তোমরা সৃজনশীলের নাম্বার ক সেটাও সেটার ক্ষেত্রেও পেতে পারো। প্লিজ ফলো দেব। প্রথম প্রশ্ন, যেমন নীলনদ কোথায়? উত্তর মিশর। মিশরের রাজধানীর নাম কি? দ্বিতীয় প্রশ্ন কায়রো। তো শিক্ষার্থীরা, মূলত মিশর প্রাচীন সভ্যতার দেশ, নীলনদ আর পিরামিড এদেশকে সারা পৃথিবীর বুকে পরিচয় করে দিয়েছে। বিশাল কায়রো নগরী, ঐতিহাসিক নগরী, সেখানে অনেক বড় বড় মসজিদ, আবার কৃষ্ণাঙ্গ বা নিগ্র সেখানে এবং সাথে শ্বেতাঙ্গ একসাথে মিলেমিশে আছে। রেস্তোরাঁয় যে সুন্দর সুস্বাদু রান্না হয় সেগুলো অতি সুস্বাদু, এবং সেগুলোর ঘ্রাণ পথিককেও পথিকের নাকি সুরসুরি দেয়, জিব্বা পানি এনে দেয়। আরেকটি কথা, সেটা হচ্ছে যে পিরামিড পৃথিবীর সবচেয়ে একটি, এই পিরামিড ফারাও সম্রাটদের আমলে তৈরি হয়েছিল এবং এটি গিজে শহরে অবস্থিত। তো এই হচ্ছে আলোচনা, এবং আজকের আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো বলতে পারবে বা তোমাদের শিক্ষণফল হচ্ছে, তোমরা পিরামিড এবং নীলনদ সম্পর্কে বর্ণনা করতে পারবে, মিশর সম্পর্কে বলতে পারবে, কায়রো নগরীর বিভিন্ন দিক, বিশেষ করে মসজিদ এবং রেস্তোরাঁগুলো সম্পর্কে বলতে পারবে। এখন আমি তোমাদের আজকের পাঠ থেকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় বসে এই ভ্রমণ অংশটুকু 5-7 বার দেখে দেখে পাঠ করবে সুন্দরভাবে। লিখে দিচ্ছি, প্লিজ দেখো। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, আজকের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ, আবার তোমাদের সাথে দেখা হবে কোন এক অনলাইন ক্লাসে।